হ্যালো বন্ধুরা, আমি আজ আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গদ্য বুনো মানুষ আবু ইসহাক। লেখক পরিচিতি: আবু ইসহাক 1926 সালের 1 নভেম্বর শরীয়তপুর জেলার শিরঙ্গল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1942 সালে মেট্রিক এবং 1944 সালে আইএ পাস করেন। করার পরেই সরকারি চাকরিতে প্রবেষ করেন। 1960 সালে তিনি করাচি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষা উত্তীর্ণ হন। 1983 সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। সাহিত্য সাধনায় তিনি স্বীয় বৈশিষ্ট্যের অধিকারী। তিনি গ্রাম বাংলা চিত্র এবং সেখানকার সমস্যা অত্যন্ত সার্থকতার সঙ্গে রূপায়িত করেছেন। এদিক থেকে তার সূর্যদিগল বাড়ি উপন্যাসটিতে বাস্তব জীবনের সার্থক চিত্রণের উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচনা করা যায়। সূর্যদিগল বাড়ি উপন্যাসটি আমাদের সাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন। উপন্যাস সাহিত্যে অবদানের জন্য তিনি 1960 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তার রচিত গ্রন্থগুলো সূর্যদিগল বাড়ি, হারেম, মহাপতঙ্গ, পদ্মার পলির দ্বীপ ইত্যাদি। আবু ইসহাক 2003 সালে 17 ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। নতুন চাকরি পেয়ে কলকাতায় এসেছি, সম্পূর্ণ অস্থায়ী চাকরি, যে কোনো সময় বিনা কারণে বা বিনা নোটিশে বরখাস্ত হওয়ার সম্ভাবনা, নিয়োগপত্রে এসব শর্ত দেখেও ঘাবড়াইনি একটু। বন বিভাগে চাকরি করতাম 60 টাকা, এখানে পাব 130 টাকা, দ্বিগুণের বেশি। এমন সুবর্ণ সুযোগ কোনো নির্বোধ পায়ে ঠেলে দেয় বলে আমার মনে হয় না। আর যাই হোক, আমি দুপায়ে হাঁটি, জঙ্গলে যারা চার পায়ে হাঁটে তাদের পরিবেশের থেকে আমার বুদ্ধিটা লোপ পেয়ে যায়নি। 70 টাকা বেশি পাব, এ কি যেমন তেমন ব্যাপার? বিয়ে করেছি অল্প দিন, এখন দ্বিগুণ টাকারই দরকার। তাছাড়া জঙ্গল ছেড়ে এসেছি শহরে, হিংস্রলয় ছেড়ে লোকালয়, আধার ছেড়ে আলোয়, এরকম সভ্য সমাজের আশাটাও একটা মস্ত লাভ। চাকরিতে যোগ দিয়েছি গতকাল, আজ দ্বিতীয় দিন বৃহস্পতিবার। 9টা না বাজতেই খেয়ে নিলাম তাড়াতাড়ি মেসের খাওয়া। কি খেলাম বলবো না, বলতে লজ্জা করে। এছাড়া খাওয়াটাও গৌণ কর্ম, নিহাতি রান্না করার ব্যাপার। যা মুখ্য তা হচ্ছে আমাদের পোশাক, সাজ পোশাকই আমাদের সভ্যতার মাপকাঠি। কোনো রকমে শাক ভাত খেয়ে বেঁচে থাকলো, এ দেহকে দুরন্ত খুলছে ঢেকে ভদ্রলোক সাজাইতেই হবে, তাছাড়া উপায় নেই ভদ্র সমাজে বের হওয়া। আমাদের মতো ক্ষুদে অভিসারদের ব্যাপার আরও জটিল, কোট প্যান্ট পরে টাই বেঁধে দুরন্ত হওয়া চাই, নয়তো উপরালা সাহেবদের সুনজর হবে না কোনো দিন। তাদের কথা ঘোড়ায় চড়ে না হো গাধায় চড়েও কেন আমরা তাদের অনুসরণ করব না। অফিসে তাই অনুসরণ ও অনুসরণের প্রতিযোগিতা বেশ উপভোগের হয়ে দাঁড়ায়। মেসের এক সদস্যের সাহায্যে নিয়ে গল গ্রন্থিটা কোনো রকমে বেঁধে কোটটা গায়ে ছড়িয়ে দিই। আয়নায় মুখ দেখে ভালো লাগে না, দাড়িগুলো কালো, মাথা দেখা যাচ্ছে, অথচ গতকালেই দাড়ি কামিয়েছে। তাড়াতাড়ি সেফটি বেজায় বের করে ওই অবস্থাতেই কয়েক পোস্ট এনে নিই, কিন্তু শার্টের কলারটা সামনের ফেনা লেগে যায়। তোয়ালে দিয়ে সেটা মুছে চুলে চিরুনি চালাই আর একবার, তারপর জুতো জোড়ো পায়ে ঢুকিয়ে এক এক দফা আয়নায় মুখ
দেখে বেরিয়ে পড়ি। 9টা বাজে, পথ সংক্ষেপ করতে গিয়ে একটা ছোট্ট গলিতে ঢুকি। গলি নয় ঠিক, দুই দেয়ালের মাঝখান দিয়ে সরু পথ, গা বাঁচিয়ে একজন যেতে পারে কোনো মতে। মাঝখানে গিয়ে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়াতে হয় আমাকে। একজন বুড়ো ভদ্রলোক আসছিল ওদিক থেকে, দেহের আয়তন তার নিতান্ত ছোট নয়, তাই কোলাকুলিটা হয়ে যায় ভালোভাবে। তারপর একজন আরও একজন কোলাকুলি সেরে বেরিয়ে যান তারা। কোলাকুলিটা যদি সকলের সঙ্গে সমান জমে না, তবুও মনে হয় মানুষ মানুষে আনাহানি। এই সময়টার অজানা অচেনা এরকম কোলাকুলি বড় দুর্লভ। আর মাত্র কয়েক কদম পার হলেই বড় রাস্তা, দেওয়াল ছেড়ে সবে সোজা হয়ে দাঁড়িয়েছি। দেখি এক ভদ্র মহিলা গলিটায় ঢুকে পড়েছেন। আমার সামান্য কয়েক কদমের পথটুকু পার হওয়ার সুযোগ না দিয়েই এগিয়েই আসছেন তিনি। এবার আর উপায় নেই, তাড়াতাড়ি পিছু হেঁটে শেষটায় উপায় করতে হয় আমাকেই। দেওয়ালে ঠেস দেওয়ার শ্যাওলা লেগেছিল কোটে, রুমাল বের করে ঝেড়ে আমার পথ দেরি দেখি আমি। এবার আর সোজা পথে নয়, সোজা পথটাই দেখছি কঠিন বেশি। বেনে পুকুর লেন ঘুরে লোহার সার্কুলার রোড পার হয়ে ইলিয়ট রোডের মোড়ে এসে দাঁড়িয়েছি। ধর্মঘটের জন্য ট্রাম বন্ধ, আমাকে যেতে হয় 9 নম্বর বাসে। এক এক করে কয়েকটা বাস চলে যায়, কতবার হাতলো ধরতে গিয়ে পিছিয়ে যাই, সাহসে কুলোয় না। লোক সব বাদুরঝোলা হয়ে যাচ্ছে, নিরাশ হওয়ার মাত্রা আমি নই। দাঁড়িয়ে থাকি, দেখি অন্তত একটা পা রাখবার জায়গাটা যদি মিলে যায়। একটা বাস এসে থামে, পা রাখবার জায়গা নেই, তবু সব লোকে ছুটোছুটি করছে। কে কার আগে উঠবে, চাকরি ঠিক রাখা কি প্রাণান্ত চেষ্টা। একটা লোক থেমে যায় ড্রাইভারের কুচরি থেকে, মহাসুযোগ। পাশের কয়েকজনকে টেক্কা মেরে চোট করে উঠে পড়ি আমি। চাকরি গেলে আমার চলবে না। হঠাৎ আমার বুকে ধাক্কা মেরে একজন চেঁচিয়ে ওঠে, মানুষ না জানোয়ার। লোকটা কি গণকের মতো ঠিকই তো বলেছে সে, আমি জঙ্গলেই তো ছিলাম আদিন। লোকটাকে ধন্যবাদ দেওয়ার ইচ্ছে নয়, কিন্তু সাহস হয় না। ঘাড়টা নুই গায়ে মেশামেশি হয়ে দাঁড়িয়েছি, কিন্তু মেশামেশিটা আগের কোলাকুলির মতো প্রীতিকর হয় না। আমি শেষে ঢুকে অনেকের অসুবিধাই করেছি, ঠেলা ধাক্কাটা যতই আমার দিকেই আসছে বেশি করে। পাঁজরের হাড়গুলো চাপ খেতে খেতে ভেঙে যাবে মনে হচ্ছে। আর দেরি নয়, পরের স্টপে থামতেই আমি নেমে যাই। এতক্ষণ দম বন্ধ হয়েছিল যেন, মিনিটখানিক দাঁড়িয়ে শ্বাস প্রশ্বাস সজীব করে নিই। খোলা বাতাসে সুইচটার দিকে তাকিয়ে মা হয়, ভোরের ভেতরের ঘামে আর উপরের ঘষায় ইস্ত্রি ভেঙে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। এবার পা দুটোরে সম্বল করেই ছুটব ঠিক করলাম। কলকাতা
এসেছিলাম অনেক দিন আগে একবার, পথঘাট ভালো মনে নেই, পথ চেয়ে পথ চলি, কিন্তু তার চেয়েও বেশি যে দেখতে হয় পথচারীদের পোশাকের দেখে, সে এই পোশাক ছাড়া কার কি ধর্ম জানবার উপায় নেই, কারণ ধর্মের কথা গায়ে কিছু লেখা থাকে না, সব ধর্ম পরাধীদের চেহারাটাই মানুষের চেহারা। আমার চেহারা দেখে কিন্তু কারো বুঝবার জো নেই আমার ধর্ম কি, কারণ আমার মানুষের শরীরটাকে অন্তধর্মিক পোশাক ঢেকে নিয়েছি, তাই বলেই কি আমি নিরাপদ? অধার্মিক পোশাকে মানুষের চেহারা হলেও যে কোনো দিকে চক্ষু যা খাওয়ার ভয় আছে আমার, মুসলমান মোটেই না, আমার বিপদ বরং বেশি। আমাকে হিন্দু ধাওয়ালে আর হিন্দু মুসলমান ধাওড়ালেই হলো, ভয়ে বুকটা ধুধু করে, মন ইতিমধ্যে বিব্রত ঘোষণা করেছে, 130 টাকা চাকরিটা তা ভার ছেড়ে দেই পা দুটোর উপর। শুধু তাই নয়, মনের বিরুদ্ধে সমস্ত দেহের ভাবটাও এক রাস্তা থেকে অন্য রাস্তা পা দিয়ে থমকে দাঁড়ায়, কাছাকাছি একটা প্রাণীও দেখছি না যে বুকের ভেতরটা দুলে ওঠে। সম্মুখে একটা দোতলা বাড়ির দিকে চোখ পড়তেই দেখি জানলা দিয়ে মুখ বাড়িয়ে কয়েকজন কি যেন দেখছে রাস্তার দিকে, ওপর থেকে নিচের দিকে চোখ নামাতেই চোখ ফিরে আসে, পায়ের তলা থেকে মাটি সরে যায়, গায়ের লোম খাড়া দিয়ে ওঠে। চিনতে ভুল হয় না, মানুষ হুমড়ি খেয়ে পড়ে আছে, রক্তাক্ত মানুষ, রক্তে রাঙাছড়ো ড্রেন দিয়ে মিশেছে। নিমেষে পেছন ঘুরে অন্য পথ ধরি, গাড়ির আওয়াজ পেয়েও তাকাই না ফিরে, কিন্তু কে যেন গর্জে ওঠে ঠায়রো। দুজন সার্জেন্ট রিভলভার হাতে এগিয়ে আসে, আমাকে তন্ন তন্ন করে খুঁজে দেখে তারা, কিন্তু ফাঁসাতে পারে না। নিয়োগপত্রটা পকেটেই ছিল, সেটা দেখি দেখিয়ে রেহাই পেয়ে যাই। এবার আরেকটা রাস্তা ধরে হাঁটি, হাঁটির সম্মুখে পেছনে চেয়ে মারটা নাকি পেছনে থেকেই আসে, এক একজন লোক চলে যায় পাশ কেটে, মনে হয় এক একটা ফাটা কেটে যায় আমার। আবার সতর্ক চোখ দুটো আর চোখে তাকায় সবার দিকে, কিন্তু তারাও যে সতর্ক দৃষ্টি মেলে আমারই দিকে তাকায়, আমাকে আমার হাত দুটোকে বোধ হয় তাদের ভয়, তাদের ভীত চাউনি দেখে অনুমান করতে কষ্ট হয় না। আমিও আমার অনুগত হাত দুটি ছাড়া আর কারো হাতকে বিশ্বাস করতে পারি না। কিছু দূর আগে ডান দিকে একটা পাশ গলি, গলির মুখে তিনটে লোক, তাদের পোশাক দেখে চমকে উঠি, তাদের ভাবগতিও কেমন যেন অসুবিধে মনে হচ্ছে না, আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ শুরু করে। আশপাশের লোকজন নেই, পেছনে তাকিয়ে দেখে এক অ্যাংলো ইন্ডিয়ান তরুণী উঁচু গোয়ালি জুতো পায়ে আসছে গটগট করে। আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে যায়, আমি পেছনে ফিরিয়ে দাঁড়িয়ে যাই, গলির মুখে লোকগুলোকে বোঝাতে চাই আমি তরুণটির জন্য অপেক্ষা করছি, তার ওই সাথে আমি, কিন্তু তারা বুঝতে চাইলে হয় আমার যেরকম গায়ের রং, অবশ্য এরকম রঙের অ্যাংলো ইন্ডিয়ানের অভাব নেই কলকাতা শহরে। আমার পোশাক দেখে লোকগুলো না হয় আমাকে অ্যাংলো ইন্ডিয়ান ঠাউরাল, কিন্তু তরুণীটিকে কি বোঝাবো? আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি মনে করবে, সে কি মনে করবে, সে
আমি উবু হয়ে বাঁ পায়ের জুতো খুলি। জুতোর ভিতর কাকড় ঢুকেছে এমনি ভান করে জুতোটা উপর করে ঝেড়ে নিই কয়েকবার, তারপর আবার গায়ে পায়ে ঢুকাই। তরুণীটি আমার কাছে এসে গেছে, জুতোর ফিতিবাদা শেষে করে এবার তার পাশাপাশি চলতে শুরু করি। এখন ঠিক মনে হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এক অ্যাংলো ইন্ডিয়ান দম্পতি। অন্যের কি মনে হচ্ছে জানি না, আমার কিন্তু ওরকমই মনে হচ্ছে। এক পা দুপা করে গলির মুখ পার হয়ে যায়। ফাঁড়া কেটে গেছে আমার নীরব সঙ্গিনী একবার কটমট করে আমার দিকে তাকায়, আর চোখের দিকে চেয়ে আমার মনটা মিইয়ে যায়। কিন্তু তবুও তার সঙ্গ ছাড়তে ভরসা পাই না। পাশাপাশি এটি আরও কিছু দূর এগিয়ে যায়। হঠাৎ আমার দিকে ফিরে ইংরেজিতে বলে, সে আমায় পিছু নিয়েছো কেন? না না, আমি থতমত খেয়ে যাই। না মানে বহুক্ষণ ধরে আমি লক্ষ্য করছি, পুলিশ ডাকবো। না না না, মানে ইয়ে মানের গুন্ডার ভয়ে। গুন্ডার ভয়ে? হ্যাঁ, তাই আমার সাথে সাথে এলাম, তাই আপনার সাথে সাথে এলাম। অবাক করলে এক জোয়ান পুরুষ তাকে রক্ষা করবে মেয়ে মানুষ? আচ্ছা, কা পুরুষ? তো অবজ্ঞার হাসি তরুণীটির মুখে। কিছু দূর গিয়ে মহিলা বাঁ দিকে এক গলিতে ঢুকে পড়ে। আমি মোড়ে নিই ডান দিকে। পাশ থেকে একটা হাত এগিয়ে আসছে না আমার দিকে। উফ মা গো বলে লাভ দিয়ে সরে যায় কয়েক হাত। ফিরিয়ে দেখি একজন জটাধারী ফকির হাসছে আমার অবস্থা দেখে। এগিয়ে এসে সে বলল, ভয় পেলে নাকি? দুদিন খেতে পারিনি, দুটো পয়সা দে। রীতিমতো ঘাম দিয়েছে আমাকে, মুখ দিয়ে কথা বেরোয় না। তবু হাতে চাকু না থাকার জন্যে ফকিরটাকে ধন্যবাদ দেই মনে মনে, আর পকেট থেকে দুটো পয়সা বের করে তার দিকে ছড়ে মারি। চৌরঙ্গি এসে পড়েছি একটা লোক হঠাৎ আমার পথ আগলে দাঁড়ায়, বলে ফটো তুলবেন, আসুন, এক টাকায় 3 কপি। লোকটার কথা জবাব না দিয়ে পাশ কাটিয়ে চলে যাই। কিন্তু ভুল হয়ে গেল, মানুষের ভয়ে ভীত মানুষের ফটোটা তুলে রাখা উচিত ছিল আমার। হঠাৎ করে স্পর্শে শিউরে উঠি, চেয়ে দেখি আমাদের সুভাষ মুস্কি হাঁটছে। সহপাঠী বন্ধুর আলিঙ্গনে বুকের ভিতরটা যেন ভিজে ওঠে, কিন্তু ওর বুকটা শক্ত লাগলো না। জামার ওপর হাত রাখি, তাই তো সুভাষ হেসে বলে, হাত দিয়ে দেখছিস কি? দেখছি মানে তোর বুকটা শক্ত লাগছে কেন রে? শক্ত লাগছে? হু হু হু, এ জিনিস দেখছিস নি কখনো? লোহার তারের গেঞ্জি, একেবারে নয়া আবিষ্কার। হ্যাঁ, এই বর্ম ভেদ করবে চাকু। উহু, সুভাষের জামার উপর হাত দিয়ে আঁচ করতে পারি। লোহার তার দিয়ে তৈরি হাতাকাটা গেঞ্জি মন্দ জিনিস নয়, সহসা আঘাত করে কিছু করতে পারবে না। আমি হেসে বলি, কিরে চাকু টাকু লুকোনো নেই তো কি? নিশ্চয় আছে, এখনই তোর বুকে বসিয়ে দেব। তোর রক্ত দিয়ে ফোটা তিলক কেটে কালী পুজো করবো, এখানে কি করিস?
পড়ি আর্ট স্কুলে। আর্ট স্কুলে? ঠিক আছে, শোন তোকে একটা ছবি আঁকতে হবে, মানুষের ভয়ে মানুষের চেহারা কেমন হয় ফুটিয়ে তুলতে হবে সে ছবিতে, পারবি তো? তা দেখবো চেষ্টা করে। আরও দু এক কথা বলতে বিদায় হই তাড়াতাড়ি, হেঁটে হেঁটে চৌরঙ্গি পর্যন্ত আসি, কিন্তু পাহাড় চলে না, চলবার কোনো হেতু নেই যে। ভোরে যা খেয়েছি আর এ পর্যন্ত এক পেয়ালা চাও না। কার্জন পার্কে বসে পড়ি, হেঁটে যাওয়া অসম্ভব, ভিড় কমলে বাসেই যাব। 6:30টার সময় বাসে একটু জায়গা পাওয়া যায়, পপ করতে করতে বাস ছুটছে, এত ভিড় বাইরের কিছুই দেখা যায় না, বুঝতে পারছি না কোন রাস্তা ধরে চলছে গাড়ি। বুম, আবার বুম, ভীষণ শব্দ, কানে তালা লেগে গেছে, শুনতে পাই না কিছু, শেয়ালের ভয়ে খাঁচার মোরগের মতো করছি আমরা। তারপর কোন দিক দিয়ে এমন করে বাসখানা চলে এলো অত খেয়াল নেই। কয়েকজনের মুখে শুনলাম যে বাসের পাদানির উপর থেকে দুজনকে দু পিস শেয়ালে টেনে নিয়ে গেছে, আর অনেকের হাত মুখ নাক কান ছিঁড়ে গেছে বোমার আঘাতে। ঘরের কাছে এসেও আর একবার শিউরে উঠি, অক্ষত দেহ পৈতৃক প্রাণটা নিয়ে ফিরে এসেছি আমি। সন্ধ্যা হয়ে গেছে, শিথিল শরীরটাকে টেনে এনে বিছানায় ঢেলে দেই। মানুষের মাঝে একদিন চলেই মুশকিলে পড়েছি আমি, আমার সমস্ত রাগ ঘৃণা আজ মানুষের উপর। চোখ বুঝে ভাবছি যে পদত্যাগপত্রটা প্রত্যাহার করার এখনো হয়তো সময় আছে, আমার জন্য বন বিভাগের চাকরিটা ভালো। মানুষ আর মনুষ্যত্ব নিয়ে শহরে থাকো, আমি বনে গিয়ে আবার বনমানুষ হব। শব্দার্থ টিকা, হিংস্রালয় সিংহ প্রাণীর বাসস্থান, গলগ্রন্থি মানে গলার বন্ধনী, সাতলা মানে শাওলা বা দেয়ালে জমা পুরনো ময়লা, আলাদ্দিন মানে এতদিন শব্দের কথারূপ, ঠায়রো মানে দাঁড়াও, ঠাও আলো মনে করলো, চৌরঙ্গি মানে চার রাস্তার মিলনস্থল, কলকাতার একটি স্থানের নাম। পাঠ পরিস্থিতি, ভারত বিভাগের আগে 1946 সালে এ অঞ্চলের ভয়াবহ হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছিল। এ সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে বনমানুষ গল্পটি লিখিত। এই গল্পের লেখক বন বিভাগের সামান্য বেতনে চাকরি করতেন, তিনি দ্বিগুণ বেতনে কলকাতা চাকরি করতে আসেন। কলকাতা এসে প্রথমে তার নিজেকে সভ্য মানুষ মনে হতে পারে, কিন্তু তিনি তখন সাম্প্রদায়িক হানাহানির মুখোমুখি হতে থাকেন। তিনি দেখেন যে এ শহরের মানুষেরা ধর্মের নামে পরস্পরকে নির্মমভাবে হত্যা করছে, বনের পশু পাখিরা এরকম পরস্পর হত্যা করে না। তখন লেখক আবার বন ব্যবহারে চাকরিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। লেখকের কাছে এ শহরে সভ্য মানুষের চেয়ে বনে বসবাসকারী অশিক্ষিত মূর্খ মানুষের অধিক গ্রহণযোগ্য মনে হয়। বনমানুষ গল্পটিতে সংকীর্ণ ধর্ম পরিচয় মুক্ত মানবিক বোধসম্পন্ন চিন্তার উদ্বুদ্ধ হতে সহায়তা করে, কারণ ধর্ম নিয়ে মানুষের সংঘাত মানুষ পরিচয় তৃপ্তিকেই প্রশ্নবিদ্ধ করে। কেননা জীব হিসেবে মানুষ অন্য সব প্রাণীর তুলনায় জ্ঞান বুদ্ধি ও সৃষ্টিশীলতায় শ্রেষ্ঠ। ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব দেবেন। আচ্ছা, এগুলোটা
বন্যা শেষে তীব্র খাদ্য সংকট দেখা দেয়। এই সময় বিমান এসে বস্তা ভর্তি খাবার ফেলে দিলে মানুষ পশু পাখি সবাই ক্ষুধা নিবারণ করে। কিছুদিন পর আবার বিমান ওড়ে, চড়ুই দম্পতি তা দেখে ভীষণ খুশি। এমন সময় বিমান থেকে ফেলা বোমার আঘাতে মারা যায় মানুষ, পশু পাখি ধ্বংস হয় গাছপালা। তখন ওই চড়ুইয়ের কণ্ঠে শোনা যায়, সি 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 সি। এগুলো তো দেখে নেবেন। গ্রীষ্মের ছুটিতে মণি তার মামার বাড়িতে কলকাতায় বেড়াতে গেল, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই মামার বাড়ি তার কাছে অসহ্য মনে অসহ্য হয়ে উঠল। মামা মামি মামাতো ভাই বোনেরা তার সাথে ভালোভাবে কথা বলতো না। মামি তার দ্বারা অনেক কাজ করিয়ে নেওয়া শুরু করলো। মামা বাড়ি বদ্ধ দেয়াল তার কাছে জেলখানা মনে হলো। তার বারবার মনে পড়তে লাগলো ফেলে আসা গ্রামে বিরাট সবুজ মাঠ, নটি বন্ধু বান্ধব ও আপনজনের চেহারা। এগুলো দিন বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব দিবেন। ধন্যবাদ সবাইকে।